নির্বাচনের বাকি আর হাতে গোনা কয়েক মাস, তার আগে রাজ্যের বিভিন্ন জায়গায় দলের কাজকর্ম সরজমিনে খতিয়ে দেখছেন বিজেপির রাজ্য নেতারা। প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন জায়গায় মণ্ডল বুথ স্তরে সভা করছেন তারা। বাড়ি বাড়ি গিয়ে কিভাবে মানুষের কাছে আরো বেশি করে পৌঁছানো যায় তার উপায় বলে দিচ্ছেন তারা। বুথ ভিত্তিক সংগঠনের উপর জোর দিচ্ছেন বিজেপির নেতৃত্বরা। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার বিজেপির বরচলা মণ্ডল 3 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে পৃষ্ঠা প্রমুখদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। বরজলা স্কুলে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সম্মেলনে প্রতিটি বুথের পৃষ্ঠা প্রমুখদের কাজ নিয়ে আলোচনা করা হয়। সম্মেলনে উপস্থিত হয়ে বিজেপি কর্মী সৃষ্ট মোহন দাস জানিয়েছেন, পৃষ্ঠা প্রমুখ নিয়ে একটা হল সভা, এটা 3 নম্বর ওয়ার্ডের উদ্যোগে হলসভাটা হচ্ছে। এখানে আমরা সমস্ত যারা পৃষ্ঠপ্রমুখ আছেন তাদেরকে আমরা নিমন্ত্রণ জানিয়েছি বিএলএগণকে, বুথ প্রেসিডেন্টকে, আর এলাকার এই 10 নম্বর 3 নম্বর ওয়ার্ডে যারা বরিষ্ঠ কার্যকর্তারা আছেন সবার মিলে আজকে আমরা এই পৃষ্ঠপ্রমুখ নিয়ে হলসভা করছি। ইতিমধ্যে পৃষ্ঠা প্রমুখদের কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন ওই মণ্ডলের বিজেপি কর্মী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।